চন্দ্রযানের ইতিহাস। একটা সময় ইসরো শুরু করেছিল যে চন্দ্রযান সাইকেল থেকে আর একেবারে আজ চন্দ্রযান ৩ পর্যন্ত সমস্ত ইতিহাসটাই দেখানো হয়েছে। কিভাবে ইসরো থেকে চন্দ্রযান ক্যালকুলেশন করা হয়, কিভাবে অপারেটিং করা হয়, সেটাই এখানে মূলত সঙ্গের মাধ্যমে দেখানো হচ্ছে। চন্দ্রযান ৩ কীভাবে ল্যান্ডিং করেছিল মূলত এই দিকটাতে সেটাই দেখানো হচ্ছে।